আলাইকুম তোকেল্ডের সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও আজকে একটু ক্যামেরায় চলে আসলাম তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা করলাম তারপরে একটু ঘরের কাজ টাজ করে নিয়েছি তো এখন রান্না করতে যাব তার আগে আপনাদের সাথে একটু ক্যামেরায় চলে আসলাম আর কি তো যাই হোক রান্না করতে যেতে যেতে বেশ দেরি হয়ে গেছে তো যেহেতু আমরা গৃহিণী আমরা সাধারণত রান্নাটাই বেশি শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো যাই হোক আজকে রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ ভাজবো তারপরে ডাল তো আছেই আর হচ্ছে ডাটার শাক রান্না করব লেবু পাতা দিয়ে ডাটার শাকটা রান্না করব আর হচ্ছে লাউ রান্না করব ইলিশ মাছের মাথা আর লেজ আর কাঁসা এগুলো দিয়ে তো এভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো রান্না করতে অলরেডি দেরি হয়ে গেছে তো দেরি না করে আমি রান্নাঘরে চলে যাই আর কি রান্না করছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো অলরেডি আমি কিচেনে এসে চুলায় কড়াই দিয়েছি আর সেখানে কিছু তেল দিয়ে এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এবার এগুলোকে আমি সব হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এদিক থেকে আমি কিন্তু ডাটার যে শাক আছে সেটা কুচি করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই তো সেই ডাটার শাক আর শাকটা কিন্তু অনেক সুন্দর কচি আর ডাটাগুলো আমি বেছে রেখে দিয়েছি সেটা পরে রান্না করব আজকে আমি শাকটা রান্না করছি তো যেহেতু আজকে আমি শাকটা রান্না করছি রাটার শাক তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি যেহেতু শাক একটু পরেই কিন্তু মিশে অল্প হয়ে যাবে তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে তো দেখতে পাচ্ছেন শাক কিন্তু অলরেডি মিশে যাচ্ছে কমে যাচ্ছে কিন্তু তো এটা অল্প অল্প করে নাটতে হবে এদিক থেকে আমি একটি লাউ নিয়েছি আর সেটাকে আমি এখন কেটে নেব তো চুলার পাশে দাঁড়িয়ে একদিকে রান্নাও করছি একদিকে কেটে কুটে নিচ্ছি এভাবে করলে পরে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় তো প্রথমে আমি একটি ভেজিটেবল পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো কিন্তু অনেক কচি আর এই খোসাটাও আমি আজকে রান্না করব। জাস্ট অল্প একটু আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি লাউয়ের নিচের অংশটুকু কেটে ফেলে দিচ্ছি আর এভাবে কাটতে কাটতে আমি কিন্তু মাঝে মাঝে শাকের মধ্যে নেড়েও নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু একদম মিশে অল্প হয়ে গিয়েছে আর শাক কিন্তু আমি ঢেকে রান্না করিনি এভাবে শাক যদি যে কোনো শাক ঢেকে রান্না না করলে সেই শাকের কালারটা কিন্তু সুন্দর থাকে শাকের কালার যেমন ঠিক তেমনই থাকবে তো সবুজ শাক রান্না করার একটি টিপস হচ্ছে ঢেকে রান্না না করা এখন আমি কিছু কাঁচামরিচ কুচি কিন্তু দিয়েছি আর এখানে আমি লেবু পাতা দিয়েছি এটা আমার গার্ডেনের লেবু পাতা আর এই লেবু পাতার মধ্যে অত্যন্ত সুঘ্রাণ আর ডাটা শাকের মধ্যে এভাবে লেবু পাতা দিলে অনেক টেস্ট হয় শাকটা আমি নামিয়ে নিচ্ছি আর এদিক থেকে আমি যে লাউটা ছিলে নিয়েছিলাম সেটাকে এখন কেটে নেব আর লাউ হচ্ছে এমন একটা সবজি যেটা কি না আর কি সব কিছু খাওয়া যায় লাউয়ের বীজ থেকে শুরু করে খোসা লাউ তো অবশ্যই সেজন্যই এই লাউয়ের নাম হয়েছে স্বাদের লাউ আর লাউ শাক তো আমাদের বাঙালিদের অনেক পছন্দ মোট কথা লাউয়ের সব কিছুই খাওয়া যায় আর লাউ কাটতে কাটতে আবারও আমি চুলায় হাড়ি দিয়েছি আর সেখানে এক টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর লাউয়ের মধ্যে এখন আমি এক এক করে অল্প অল্প কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের কম মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তো আজকে আমি এই লাউটা খুবই অল্প মশলায় রান্না করব আর একটু পানি দিয়েছি এর কারণ হচ্ছে এতে করে মশলাটা আর পুড়ে যাবে না তো যা বলছিলাম লাউ কিন্তু অল্প মশলায় রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর লাউয়ের একটি নিজস্ব কিন্তু টেস্ট আছে সেটা কিনা অল্প মশলা দিলেই কিন্তু বজায় থাকে বেশি মশলা দিয়ে লাউ রান্না করলে সেটা কিন্তু ভালো লাগে না তো কথা বলতে বলতে আমি এখানে কিন্তু এক চিমটির মতো রসুন বাটা শুধু দিয়েছি আর কিছুই দেইনি আর ভালো করে যখন মশলাটা কষে গিয়েছে তখন আমি এখানে ইলিশ মাছের মাথা লেজ আর কাছার কিছু অংশ আমি দিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এভাবেই আমি কিছুক্ষণ এই মাছ মশলার মধ্যে কষিয়ে নেবো এদিক থেকে কিন্তু আমি ফাঁকে ফাঁকে লাউ কেটে নিয়েছি এখন লাউগুলোকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পাত্রে নিয়ে আমি লাউগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নেব তো আজকের এই ব্লগে আমি জাস্ট দুইটা রান্না শেয়ার করছি আপনাদের সাথে আর কিছুই শেয়ার করছি না আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যেই আছি কারণ বিকালবেলায় আমাকে চলে যেতে হবে আমার বাবার বাসায় তো সেজন্য সব কিছু তাড়াহুড়া করে করে নিচ্ছি আর লাউগুলোকে আমার যে কাজের সাহায্যকারী আছে সে ধুয়ে দিচ্ছে কয়েকবার ধোয়ার পর লাউগুলো আমি যে মাছটা কষিয়ে নিচ্ছি সেখানে দিয়ে দিব আর এদিক থেকে কিন্তু মাছ অলরেডি কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম ভুনা বুনা হয়ে গিয়েছে আর উপরে তেল উঠে গিয়েছে তো লাউ ধোয়ার পর লাউগুলোকে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো কষানোর পর কিন্তু একটু সিদ্ধ হয়ে নরম নরম হয়ে গিয়েছে এখন যে আমি লাউগুলোকে নেড়ে নিচ্ছি সেই মাছগুলো কিন্তু নাড়ার সাথে সাথে অল্প অল্প করে খুলে খুলে যাবে যার ফলে লাউয়ের টেস্টটা অনেক বেড়ে যাবে আর এভাবে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলে অনেক ভালো লাগে আর কি খেতে আর মাছগুলো যখন গলে গলে যায় তখন লাউয়ের সাথে মিশে গিয়ে একাকার হয়ে যায় লাউটার টেস্ট অনেক বেড়ে যায় ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি কিন্তু লাউয়ের মধ্যে কোনো পানি দেইনি দশ মিনিট পর ঢাকনা তুলে দেখছি যে লাউয়ের মধ্যে অনেকটাই পানি উঠে গিয়েছে এভাবে পানি ছাড়া লাউ রান্না করলে সেই লাউ খেতে কিন্তু অনেক ভালো লাগে লাউটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আবারও ঢেকে দিচ্ছি এদিক থেকে আমি একটা টমেটো কেটে নিচ্ছি তো আমরা কিন্তু লায়ের মধ্যে টমেটো দিয়েই রান্না করি এর ফলে লাউয়ের টেস্টটা একটু অন্য রকম টেস্ট আসে আপনারা জাস্ট যারা এখনো টেস্ট করে দেখেননি টমেটো দিয়ে লাউ রান্না তো একবার করে দেখতে পারেন আমার কাছে মনে হয় অনেক ভালো লাগবে তো টমেটো কাটা হয়ে যাওয়ার পর আবারও আমি লাউয়ের ঢাকনাটা তুলে নিয়েছি পাঁচ মিনিট আর কি এখন কিন্তু আরও পানি উঠে গিয়েছে লাউয়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না আর এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছের যে কাঁটাগুলো আছে ইলিশ মাছের মাথা কাটা সেগুলো কিন্তু খুলে খুলে যাচ্ছে আর এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি তো টমেটো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখছি লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কোনো পানি অ্যাড করিনি তারপরেও কিন্তু অনেক পানি লাউ থেকে উঠেছে আর টমেটো দেওয়ার ফলে লাউয়ের কালারটা কিন্তু আরও সুন্দর হয়েছে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর জাস্ট এক মিনিটের মতো আমি এখন ঢেকে রাখছি এই লাউয়ের পাতিল এক মিনিট পর আবারও ঢাকনা তুলে নিচ্ছি আমার লাউ কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আর আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি আর এই মধ্যে আপনারা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন তো লাউ কিন্তু হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর এদিক থেকে আমি টেবিলে সব খাবার দাবার কিন্তু গুছিয়ে ফেলেছি এই তো দেখতে পাচ্ছেন এখানে আছে লাল মরিচের ভর্তা আলুর ভর্তা ভাজি আর এটা হচ্ছে মাছের যে ফুলকা আছে সেটা একটু ভেজে নিয়েছি এদিক থেকে আমি পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য তো এগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই এই তো সেই লাউটা আমরা যখন দুপুরে সাধারণত একসাথে খাই তখন পাতিল নিয়েই কিন্তু টেবিলে বসে যাই আর বাড়াবাড়ি করি না এই হচ্ছে সেই ডাটার শাক যেটা আমি রান্না করেছিলাম এখানে বেড়ে রেখেছি আর এদিক থেকে চুলায় কিন্তু আরেকটা ভাজি দেওয়া আছে এটা এখনও রান্না হয়নি এটা হচ্ছে সেই যে লাউয়ের খোসা সেই খোসা ভাজিটা তো এখানে আমি একটা আলু সাথে কুচি করে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে শুকনো মরিচ দিয়ে এভাবে আর কি আমি লাউয়ের খোসাটা ভাজি করছি এখন আমি এখানে কাঁচামরিচ আর লেবু পাতা দিয়ে জাস্ট নামিয়ে ফেলবো জাস্ট আলু ভাজি যেভাবে করে ঠিক সেভাবেই এই ভাজিটা করি খুবই মজা লাগে এই লাউয়ের খোসা ভাজিটা তো এখন আমি চলে যাব গোছল করতে হুম তো রান্নাবান্না সারার পর টেবিলে খাবার দিয়ে আমি গোসল করতে চলে গিয়েছি তারপরে আর কি নামাজ পড়লাম তারপরে খাবার খেলাম দুপুরের খাবার খেয়ে আবার চলে আসলাম আপনাদের সাথে এখন আর কি বেলা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে যেহেতু এখন ছোট দিন সব কিছু করতে করতে বেলা এমনিতেই চলে যায় তো আমি একটু রেডি হয়ে আপনাদের সামনে এসেছি কারণ কিছুক্ষণ পরই আমি বের হয়ে যাব আজকে হচ্ছে শনিবার তেইশ তারিখ আজকে হ্যাঁ আজকে আমার যে ভাই আমার মেঝু ভাই চেন্নাই চিকিৎসার জন্য ছয় ওখানে চিকিৎসা করে একবার কিডনির প্রবলেম ছিল তো সেটা করার পর এসছে এখন জন্য আজকে যাচ্ছে তো আরেকটি কথা আমি যে লাউয়ের খোসাটা ভাজি করেছিলাম আলু দিয়ে সেটা কিন্তু অনেক মজা হয়েছিল তাই না অনেক মজা হয়েছিল আর লাউ রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে সেটাও কিন্তু অনেক মজা লাউ ইলিশ ভীষণ ভালো লাগে লাউয়ের পাশাপাশি যেমন চিংড়ি মাছ যায় তেমনি লাউয়ের পাশাপাশি কিন্তু ইলিশ মাছও যায় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো কিছুক্ষণের মধ্যে আর কি বের হয়ে যাব যাওয়ার আগে আমি আমার আজকের এই ব্লগটা শেষ করতে চাচ্ছি তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ